যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে মঙ্গলবার দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল 7টায় শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মদ মমতাজ মহল, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী রিয়া, বিএনপি সভাপতি বদরুল আলম হিরো, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আশা খন্দকার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।